জিজ্ঞাসাবাদের পর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই কর্তারা। আজ ভোর পাঁচটা বেজে পনেরো নাগাদ গ্রেফতার করা হয় তাকে এবং জানি রাখবো আপনাদেরকে কলকাতায় আনা হচ্ছে বিধায়ককে। কলকাতাতেই তার শারীরিক পরীক্ষা করা হবে। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। শুক্রবার দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। সিবিআই হানার পরই দুটি মোবাইল ফোন রীতিমতো পুকুরে ফেলে দেন বিধায়ক। অযোগ্যদের উত্তরপত্র নাকি বাড়িতে আনতেন বিধায়ক। একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত এই জীবনকৃষ্ণ, আসল উত্তরপত্র নাকি নষ্ট করে দেওয়া হতো ভাবতে পারছেন তার ক্ষেত্রে? আর নতুন করে আবার কি করতেন না উত্তরপত্র তৈরি করতেন? একাধিক দুর্নীতি তার বিরুদ্ধে, একাধিক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। 2012 থেকে দুর্নীতির কারবার চালিয়ে যাচ্ছেন এই জীবনকৃষ্ণ। মানে তার এই লীলার একেবারে কোনো অভাব নেই। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির জামানায় তার শ্রীবৃদ্ধি তার বারবারন্ত হয়েছিল। একাধিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন এই জীবনকৃষ্ণ। বিধায়ক বড় এক বিধায়ক, তার জীবনে একাধিক দুর্নীতির অভিযোগ। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির জামানাতেই শ্রীবৃদ্ধি হয়েছিল, বারবারন্ত হয়েছিল এই বিধায়কের। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন, এবং যে পিঙ্কি একেবারে কনভয় ফলো করছে। এই মুহূর্তে গাড়ি কোথাও গিয়ে পৌঁছলো আমরা জানবো পিঙ্কির কাছ থেকে। পিঙ্কি, এই মুহূর্তে গাড়ির পজিশন কোন জায়গায়? একেবারে দেখো আমরা যেখানে রয়েছি সেই জায়গাটি ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। এবং তুমি বুঝতে পারছো আর হয়তো সময়ের অপেক্ষা, আর হয়তো মাত্র 2 ঘন্টা তার মধ্যেই কলকাতা চলে আসতে পারেন, কলকাতায় নিয়ে চলে আসতে পারেন এই জীবনকৃষ্ণ সাহাকে। তারপরেই নিজাম প্যালেস নিয়ে যাবেন নাকি ব্যাংশাল কোর্ট, কোর্টের সোজাসুজি পেশ করবেন মেডিকেল টেস্ট করিয়ে, সেটাই কিন্তু দেখার। তবে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, আমরা দেখেছি পিউ যে সকালে বিভিন্ন জায়গা থেকে, সমুদ্রগড় বলো কি সুন্দরপুর বলো, সেটা বর্ধমান হোক কিংবা কৃষ্ণনগরের কাছে, সব জায়গা থেকেই কিন্তু চোর চোর স্লোগান উঠছে। সেই ক্যামেরা, সেই ছবি আমরা ক্যামেরা বন্দি করেছিলাম। যখন তুমি সেই চোর চোর স্লোগানের কথা বলছো পিঙ্কি, আমরা একবার শোনাবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাইবো যে যখন একবার তাকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে কলকাতার পথে, কিভাবে সাধারণ মানুষরা তারা চোর চোর স্লোগানই তুললেন, শুনুন আপনারা। দেখলেন কিভাবে সাধারণ মানুষ তারা স্লোগানিং তুলছেন, কারণ সমস্ত সাধারণ মানুষের তো টাকা চুরি গেছে। পিঙ্কি তুমি থাকো আমাদের সঙ্গে, এই মুহূর্তে সৈকত রয়েছে নিজাম প্যালেস থেকে। সৈকত, নিজাম প্যালেসের ছবিটা কিরকম এই মুহূর্তে, কিরকম তোর জোর সেখানকার দেখতে পাচ্ছ? দেখো নিজাম প্যালেসে আজকে তাকে আনা হবে এবং নিজাম প্যালেস থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হবে আলিপুর আদালতে, তার আগে মেডিকেল করানো হবে বলে জানা যাচ্ছে। নিজামে এই মুহূর্তে সিবিআই এর এই নিয়োগ দুর্নীতির যারা তদন্তকারী আধিকারিক তারা রয়েছেন, এবং মূলত এই নিজামেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে বিষয়গুলোতে, যে নিয়োগ দুর্নীতিতে তার যে নিয়োগ দুর্নীতির জাল, সেই নিয়োগ দুর্নীতির জাল কতদূর বিস্তৃত, কতজন এজেন্ট তার হয়ে কাজ করতেন, এবং এই চক্রের এই মুর্শিদাবাদ এবং সারাউন্ডিং জেলাগুলির মধ্যে তার যে দুর্নীতির চক্র ছড়িয়েছিল, তার বাইরে আর কোথায় কোথায় দুর্নীতির চক্র ছড়িয়েছিল, গোটা বিষয়টা তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। নিজামে নিয়োগ দুর্নীতির যারা তদন্তকারী আধিকারিক বা যারা জেরা করে জিজ্ঞাসাবাদ করেন, সেই ধরনের সিবিআই এর আধিকারিকরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এই নিজাম প্যালেসেই তাকে আনা হবে, সেখান থেকে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হবে, এবং তারপর সিবিআই তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে আবার এই নিজাম প্যালেসেই আনা হবে, এখানেই তাকে রাখা হবে, এবং সমস্ত ধরনের জিজ্ঞাসাবাদ, সমস্ত ধরনের ডেটা অ্যানালিসিস সব এই নিজাম প্যালেসে করা হবে বলে জানা যাচ্ছে নিজাম সূত্রে।
একেবারে ঠিক তাই সৈকত করুন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এই বিধায়কের বিরুদ্ধে এবং সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চাইবেন আধিকারিকরা কেন্দ্রীয় গোয়েন্দাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং রীতিমতো ডোবার পা ঘেঁটে মোবাইল খোঁজ সমস্ত কিছু দেখে আমরা বুঝতে পারছিলাম তাকে গ্রেফতার করার শুধুমাত্র সময়ের অপেক্ষা নেই শেষ পর্যন্ত গ্রেফতার করা হলো তাকে অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে কলকাতায় আনা হচ্ছে বিধায়ককে সমস্ত খবরের থেকে নজর থাকবে আমাদের।